শোনা দাঁড়া, সে কেমন রান্না করছে না সমস্ত কিছু। তো আজকে সকালের ব্রেকফাস্ট চিজ টোস্ট স্যান্ডউইচ, এখান থেকেই ব্লগটা শুরু করছি। নাও ধরো বেলকুন্দ কাবা, চ আয়। ওরা যখন খাওয়ার জন্য হুবু হু হু করে যাচ্ছে একেবারে। কী করে জানালাম প্রসিডিওর জানতে হলে কমেন্ট করো। কে বলো আগে কেমন হয়েছে? দেবে বাবা গরম পড়ে যাবে ভেতর থেকে, দাও ওকে কামড় দাও একটা। যা 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 দিচ্ছে বাবা, আই যা, বাপরে বাপ, বস বস এখানে, বস 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 দেবে, বস বসবি তো, এদিকে এসে বস। নে নে খা, কি হলো এবার দিচ্ছে তো? আমি দিচ্ছি, এরকম ভাবে দুটোকে ধরতে হবে, বাবা খাওয়াচ্ছে তুই খা, কামড় দে, ছাড়ো খাবে না আমাকে দিই তো। চিজটাই তো চলে গেল, কি করবো। হ্যাঁ খেলো খেলো, দাদাদের সাথে খেলো, দাদা দিদি সবাই তো আছে, খেলো। হ্যাঁ খেলো, হ্যাঁ বাবা রে, এই পড়ে যাবি তুই, নিচে নাম পড়ে যাবি, ওকে দেখো পড়ে যাবে তো। ওদিকে বাচ্চারা সব খেলছে আর আমি এদিকে মাটন ম্যারিনেট করে রেখেছি, পুকুর জন্য আলু ভাজবো, পেঁয়াজ কেটে রেখেছি, কিছুটা দিয়েছি, কিছুটা মাংস দেবো, ভাতের জল করে রেখেছি, এবার চটপট চটপট রান্না করবো। মাসিটা আমার এত লেট করছে কদিন ধরে, আমার রান্নাও ওর জন্য লেট হয়ে যাচ্ছে। আজকে রান্না করছে আমাদের অরিন্দম, সে কেমন রান্না করছে না সমস্ত কিছু ম্যারিনেট করে তেলের ফোড়ন দেওয়া হয়ে গেছে। আয় তুই কোথায় যাচ্ছিস, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, হ্যাঁ দাঁড়া দিচ্ছি বিস্কুট। তাই আজ আমাদের শেফ কুকারে করবো তো, এটা কষিনি তোমার জন্য, তুমি কুকারে কষতে পারবে না তাই তাই কড়াইতে কষেছি, হয়ে গেল কষিছ। কি শেফ আমাদের, শুধু মাংসটা দিয়ে চলে গেল। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, হয়ে যাবে। আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি, এটাকে ভালো করে মিক্সড করো, দেখা যাক তুমি কেমন রাঁধুনি আজকে। মাংস ভালো না হলে কিন্তু তুমি দায়ী, সত্যি কথা তুমি রাঁধো। জল খাবে, দিচ্ছি, রাঁধুনিকে আবার জলও দিতে হয় গো, কি বোতলে দেবো না গ্লাসে দেবো, এনা পুকু টাটা। ও ফেললি কেন, ফেললি কেন, জল খাবি, জল খাবি, ওই যে বাবা জল দিচ্ছে, বাবার গ্লাসে জল দিয়ে দেবে। দেখো আমাদের মাংসের কালার দেখতে কি সুন্দর হয়েছে, মাংস খাবে, ও দারুণ হয়েছে একদম। কিন্তু আমাদের শেফ কিন্তু রাঁধেনি, আমিই রেঁধেছি। তুমি করলে ঢাপড়িমোড়া জায়গা পায় না, একবার এসে খুন্তি নেড়ে দিলো আর নাকি রান্না হয়ে গেল। তেল অল্প দেওয়ার পরও এত সুন্দর তেল বেশ চর্বি ছিল আজকে। জিওমার্ট থেকে এই কেক কুকিজ এগুলো সব কিনে নিয়েছি আর কফি বানালাম, আর পুকু তো একটা কুকিজ খেয়েও নিল, ব্যাস এইগুলো এখন বিকালবেলা, বিকালবেলা তো না সন্ধ্যাবেলা 6:30 দেখো দেখো একবার মনে সুখে আগে নিয়ে বসে লাইট করে দিয়েছে, হ্যাঁ কফিটা লাইট করেছে, ভালো খুব ভালো, ও খুবই ভালো, এইগুলো পেলে আর কি চাই। তো রাত 11টার সময় মনে হচ্ছে আমার মুখটা একটু যত্ন করা উচিত, ওই জন্য আমি একটুখানি ফেস ক্রিম মেখেছি। আর এদিকে পুকুর রিয়াকশান দেখো, কিছুতেই ঘুমাবে না, ধুয়ে আসো, বারবার ধুয়ে আসো, তারপরে নাকি ও ঘুমাবে।
তো ব্লগটা তো এন্ড করা হয় না, চলো ব্লগটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই। পুকুরে ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, একটু হাও মাও খাও করে দাও তো, হাও মাও খাও মানুষের গন্ধ। টাটা। পুগলি আর আমি মিলে, পুগলি আর পুগলি তুমি আর আমি মিলে কি বানাচ্ছি, কি বানাচ্ছি, কেক। তাই এখন আমরা পুরি হিটে বসিয়েছি, কি বানাচ্ছি, হ্যাঁ কেক। এই যে ব্যাটার ফ্যাটার সমস্ত রেডি। এটা যদি রেসিপি জানতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, এর আগে চেক করতে পারো। তো এটাকে ভালো করে ঢুকিয়ে দিই, দাঁড়াও তারপরে আসছি। আগেরটা প্রেশার কুকার থেকে বড় হয়ে গেছিলো, তাই এই বাটিটা বসালাম, এবার ভগবানের নাম করে বন্ধ করে দিই। কি না না, চামচ বেরিয়ে গেছে, তার মানে ফাইনালি কেকটা হয়েছে। দেখি এবার বার করে, বাবা গরম, হাত দেবে না, ঠিক আছে, কেটে দেখি এটা কেমন বেরিয়েছে তার উপর, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দেখি এটা। কেক চোর ধরা পড়েছে। কেকটা না সব ভালো হয়েছে, কিন্তু খুল থেকে ভেঙে গেছে। ওঠাও ওঠাও, এটা ওঠাও, এ দেখো খুল থেকে না ভেঙে গেছে, হাত দেখে এখানে লেগে গেছে, এখন ওগুলো খাচ্ছি আমি। আর আমার ছেলে তো ভীষণ পছন্দ হয়েছে। এই কেক কেমন, সরো সেদিকে সরো, পুকু কেক কেমন লাগলো, খুব ভালো, আরো খাবি, আরো খাবি, হ্যাঁ বাদটা কে খাবে, তুমি যদি এখন সব কেক খেয়ে নাও কালকে খাবো। এইটা পোড়া পোড়া কেউ খাচ্ছে, না চকলেট কেক বানিয়ে দেবো।